যে উত্তরণ অভিযাত্রার মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ মার্চ 2018 শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করেছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোল্ডার ছাড়া খাম সহ নোটের মূল্য 70 টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খাম সহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা। স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে। নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত 140 মিমি 62 মিমি পরিমাপের এই স্মারক নোটের সম্মুখ ভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র, বাইনারি সংখ্যা ইত্যাদি মুদ্রিত আছে এবং নোটের ডান দিকে উপরের কর্নারে নোটের মূল্যায়ন ইংরেজিতে 70 এবং নিচের কর্নারে বাংলায় 70 মুদ্রিত রয়েছে। নোটের অপর ফিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ও নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর নকশা মুদ্রিত আছে। উপরের মধ্যভাগে ইংরেজিতে স্মারক নোটের নাম ডেভেলপিং বাংলাদেশ মার্চ 2018 লেখা আছে। নোটের বাম দিকে উপরের কর্নারে ইংরেজিতে স্মারক নোটের মূল্যমান 70 এবং বাম দিকে নিচের কর্নারে বাংলায় 70 মুদ্রিত রয়েছে। স্মারক নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি 100 এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের জলছাপ রয়েছে। নোটের সম্মুখ ভাগে বাম দিকে 100 টাকা মূল্যমানের নোটের ন্যায় পেছানো নিরাপত্তা সুতো রয়েছে। তাছাড়া বহু রঙের ইউবি ফাইবার, মাইক্রো টেক্সট ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্য স্মারক নোটটিতে রয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোল্ডার ছাড়া খাম সহ নোটের মূল্য 70 টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খাম সহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা। স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।